গত 19 তারিখ ঢাকা গেছিলাম, আসার পরে তিন থেকে চার দিন বাদে আমি অসুস্থ হই, ডাক্তার দেখাই, তখন আমার রক্ত টেস্ট করা হয়, টেস্টের মাধ্যমে ধরা খাইছে যে ডেঙ্গু হয়েছে। তখন মৌলভীবাজার হসপিটালে পড়তেছিলাম, আমার মাড়ি দিয়ে রক্ত পড়ার কারণে আমাকে সিলেট রেফার করা হয়। আর 10 দিন ধরে জ্বর ছিল, দুদিন পর পর জ্বর, দুদিন আগে জ্বর কমে আবার দুদিন পরে আবার বাড়ে, পরে এডমিশনাতে রক্ত ব্লাড পরীক্ষা করার পরে ধরা খাইছে যে ডেঙ্গু। পরে 4 দিন আসছিলাম এডমিশনাতে, পরে এডমিশনের লোকেরা বলতেছে যে আমরা দাঁড়াতে আর সম্ভব না, পরে এই যে কালকে এখানে ভর্তি হয়েছি। প্যাথোলজিক্যাল পরীক্ষা যেগুলো ডেঙ্গু ডায়াগনোসিসের জন্য লাগে সেগুলো হচ্ছে বেশিরভাগই আমাদের ছিল, আগে থেকেই ছিল। যেমন হচ্ছে আমাদের কমপ্লিট ব্লাড কাউন্ট করা লাগে, এটা সব অলমোস্ট অনেক রোগীদেরই করা লাগে, এটা আমাদের ছিল। প্লেটিলেট কাউন্ট করতে হয় সেটা ছিল, হেমাটোক্রিট এটা আমাদের ছিল আগে থেকে, তারপর অন্যান্য পরীক্ষা যেগুলো লাগে সেগুলো ছিল। আমাদের ছিল না হচ্ছে ডেঙ্গু ডায়াগনোসিসের জন্য অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি কিট, যেগুলো সেগুলো আমাদের ছিল না। তো সেগুলো যেহেতু আমাদের প্রয়োজন হয়ে পড়েছে, আমরা ইমার্জেন্সি কিছু ক্রয় করেছি এবং সিভিল সার্জন স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিছু বরাদ্দ পেয়েছিলেন, ওখানে আমরা সমন্বয়ের মাধ্যমে কিছু কিট আমরা নিয়ে এসেছি।